কেউফালে গুজরি গোমরি আহিছে বান। কেনে আছে বরাক? চাওক কেইটামান স্ন্যাপশট। শিলচর করিমগঞ্জত বানর কদর্যরূপ। শতাব্দীর পাছত বানপানীর কবলত পড়িল কাছাড়র প্রাণকেন্দ্র শিলচর শহরের রাইজ। বরাক নৈসহ বিভিন্ন নৈ উপনৈসমূহর বাঢ়নি পানিয়ে জলমগ্ন করে তুলিছে সমগ্র জেলা। শহরের বিভিন্ন রাজপথ সহ বিভিন্ন অলি গলি জলমগ্ন হওয়ার বাবে ঘরতে আবদ্ধ হয়ে পড়েছে রাইজ। প্রাণ রক্ষার বাবে পানির মাজত হাতুরি হাতুরি নিরাপদ স্থানলৈ গৈ আশ্রয় লৈছে বহু লোকে। শহরের রাইজক উদ্ধারের বাবে নামি পড়েছে এস ডি আর এফ, এন ডি আর এফর লগতে আর্মি আর সি আর পি এফর জওয়ানসকল। শহরখনের বিলপাড়া, রাধামাধব রোড, অম্বিকাপত্তি, রঙিরখাড়ি, সোনাই রোড, লিং রোড, পাবলিক স্কুল রোড সহ বিভিন্ন স্থানের সহ রাইজক উদ্ধার করে নিরাপদ স্থানলৈ লৈ গৈছে সেনা জওয়ান সকলে। এতিয়া উদ্ধার কার্য অব্যাহত আছে যদিও বিভিন্ন বিল্ডিংত জলবন্দী হয়ে আছে হাজার হাজার লোক। এটা অলরেডি বিলপাড়াত আপনার এস ডি আর এফ আর আর্মি সি আর পি এফ ফল করা মানে রেস্কিউ অপারেশন চলি আছে। দুই তিনখান বহুত ভিতর সুমাইছে এটা, আর এইফালে কনকপুর সাইডতো সুমাইছে। আর আপনার এই আগত যিমানখিনি আমার আমি গোটেইখিনি চেষ্টা করে আছো। আমার পানি ডুব গেছে শিলচর রেল স্টেশন। স্টেশনের দুই তিনি নম্বর প্লেটফর্মত একাঠু পর্যন্ত পানি ডুব গেছে। রেলর কর্মচারী সকলের কোয়ার্টারও পরিয়ালক লগত লৈ স্টেশনত রখাই থার রেলত আশ্রয় লৈছে উপায়হীন কর্মচারী সকলে। ইফালে শিলচরের সমান্তরালক করিমগঞ্জতো বাঢ়নি পানিয়ে বিভীষিকার সৃষ্টি করেছে। জেলাখনত বরাক, কুশিয়ারা, সিংলা আদিকে ধরে আন উপনৈসমূহর বাঢ়নি পানিয়ে শহর, নগর, আনকি গ্রামাঞ্চলও সম্পূর্ণরূপে প্লাবিত করেছে। বদরপুর, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, রাতাবাড়ি সমষ্টির বহু গাঁও বানপানীর কবলত পড়েছে। জেলাখনত জারি করা হয়েছে কেবাটাও নির্দেশনা। শহরখনের ভিতর এটা প্রবেশ করবলে লৈছে কুশিয়ারা নৈর বাঢ়নি পানি। এফালে বানপানী, আনফালে অব্যাহত আছে ধারাবাহিক ভূমিস্খলনের ঘটনাও। করিমগঞ্জের মিষ্টু দত্ত আর শিলচরের আহাতুল আহমেদের রিপোর্ট, এনকে টিভি।